بسم الله الرحمن الرحيم. تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير، الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا، وهو العزيز الغفور. الذي خلق سبع سماوات طباقا، ما ترى في خلق الرحمن من تفاوت، فارجع البصر هل ترى من فطور، ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير. ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين، وأعتدنا لهم عذاب السعير، وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير. إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور، تكاد تميز من الغيظ، كلما ألقي فيها فوج سألهم خزنتها ألم يأتكم نذير، قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير. وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير. صدقت يا أرحم الراحمين. পুণ্যময় তিনি যার হাতে রাজত্ব, তিনি সবকিছুর উপর সর্বশক্তিমান, যিনি সৃষ্টি করেছেন মরণ ও জীবন, যাতে তোমাদেরকে পরীক্ষা করেন কে তোমাদের মধ্যে কর্মে শ্রেষ্ঠ। তিনি পরাক্রমশীল, ক্ষমাময়। তিনি সপ্ত আকাশ স্তরে স্তরে সৃষ্টি করেছেন। তিনি করুণাময়, আল্লাহ তাআলার সৃষ্টিতে কোনো তফাত দেখতে পান না। আবার দৃষ্টি ফিরাও, কোনো ফাটল দেখতেও পাও কি? অথবা তুমি বারবার তাকিয়ে দেখো, তোমার দৃষ্টি ব্যর্থ ও পরিশ্রান্ত হয়ে তোমার দিকে ফিরে আসবে। আমি সর্বনিম্ন আকাশকে প্রদীপমালা দ্বারা সুসজ্জিত করেছি, সেগুলোকে শয়তানদের জন্য ক্ষেপণাস্ত্রবৎ করেছি এবং প্রস্তুত করে রেখেছি তাদের জন্য জ্বলন্ত অগ্নিশাস্তি।
যারা তাদের পালনকর্তাকে অস্বীকার করেছে তাদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি, সেটা কতই না নিকৃষ্ট স্থান। যখন তারা তথায় নিক্ষিপ্ত হবে তখন তারা উৎক্ষিপ্ত গর্জন শুনতে পাবে, ক্রোধে জাহান্নাম যেন ফেটে পড়বে। যখনই তাতে কোনো সম্প্রদায় নিক্ষিপ্ত হবে তখন তাদেরকে তার সেপাহীরা জিজ্ঞাসা করবে, তোমাদের কাছে কি কোনো সতর্ককারী আগমন করেনি? তারা বলবে, হ্যাঁ, আমাদের কাছে সতর্ককারী আগমন করেছিল, অতঃপর আমরা মিথ্যেরোপ করেছিলাম এবং বলেছিলাম আল্লাহ তাআলা কোনো কিছু নাজিল করেননি, তোমরা মহা বিভ্রান্ততে পড়ে রয়েছ। তারা আরো বলবে, যদি আমরা শুনতাম অথবা বুদ্ধি খাটাইতাম তবে আমরা জাহান্নামীদের মধ্যে থাকতাম না। সাদাকাল্লাহু আযীম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। تعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان، صدق الله العظيم. اللهم صل على محمد النبي الأمي وعلى وسلم تسليما. الحمد لله হোমিওপ্যাথি ডক্টর পয়েন্ট কর্তৃক আয়োজিত প্রতিদিন সকালের ক্লাসে উপস্থিত সকল ডাক্তার বিন্দুকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। বিশেষভাবে ধন্যবাদ জানাই আমাদের প্রাণ প্রিয় স্যার ডক্টর নাসিরুদ্দিন স্যারকে, যিনি রাত দিন অক্লান্ত মেহনত করে এই হোমিওপ্যাথির জ্ঞান বিজ্ঞানকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তো আজকের আলোচ্য বিষয় হলো লিলিয়াম টিকের তুলনামূলক আলোচনা। প্রধান আলোচক হিসাবে উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধেয় স্যার ডক্টর নাসিরুদ্দিন স্যার, সভাপতি হোমিওপ্যাথিক ডক্টর্স পয়েন্ট। বিশেষ বিশেষ আলোচক হিসেবে উপস্থিত আছেন ডক্টর মোহাম্মদ আলমগীর কবির স্যার, সিনিয়র সহকারী পরিচালক মানারা বিশ্ববিদ্যালয়। সঞ্চালনায় আছি আমি মোহাম্মদ সাইদুর রহমান। তো আলহামদুলিল্লাহ, এ পর্যায়ে লিলিয়াম টিকের তুলনামূলক আলোচনা নিয়ে আসছেন আমাদের বিশেষ আলোচক ডক্টর মোহাম্মদ আলমগীর কবির স্যার। আমি স্যারকে ওনার আলোচনা পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. هوميوباثيك دكتورز بوينت كنت كاجي تو আজকের এই অনলাইন ক্লাসে সম্মানিত সভাপতি, সম্মানিত পরিচালক আমাদের একান্ত পে সাইদুর ভাই, এবং আজকের এই ক্লাসে যারা যোগ দিয়েছেন সকল ডাক্তার ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আজকের এই মেডিসিনটা তো আমাদের পূর্বে ঘোষণা করা ছিল গতকাল, লিলিয়াম লিলিয়াম টিকার। তো আমার মনে হয় অনেকেই এটা পড়েছেন, একাধিকবার পড়েছেন। আজকে এটাকে আবার রিপিট আমরা আলোচনা করবো, যাতে আরো একটু স্মরণ করতে পারি এবং আমরা প্র্যাকটিক্যালি কাজে লাগাতে পারি। সাদি ভাই, আমার কথা শোনা যাচ্ছে তো? ভাইয়া, জি স্যার, বুঝতে পারতেছি। ওকে, তো আমাদের লিলিয়াম টিকটা তো আমরা আসলে যদি বলি যে ফিমেল রেমেডি মধ্যে যেরকম সিটি আছে, পাসিটিল আছে, হ্যাঁ, আমাদের এই লিলিয়াম টিকটা কিন্তু অনেকটা এই ফিমেল রেমেডি বলা যায়, যেটা প্রোভাইড করেছেন ডাক্তার ডব্লিউ পাইনি, এবং এটা প্লান্ট কিংডম থেকে, এটা উদ্ভিদ আমাদের বিভিন্ন সোর্স থেকে আমাদের মেডিসিন গুলো তৈরি করা হয়ে থাকে, তার মধ্যে এটা হচ্ছে প্লান্ট কিংডম। আর এর সাথে আরেকটা কথা বলেই নেই, সেটা হচ্ছে প্লান্ট কিংডম থেকে যে মেডিসিন গুলো প্রুভ করা হয়ে থাকে এগুলো কিন্তু একটু শর্ট অ্যাক্টিভ মেডিসিন হয়ে থাকে, অতটা ডিপ অ্যাক্টিভ হয় না। আবার দেখবেন যে স্বর্ণ থেকে তৈরি বা
খনিজ থেকে তৈরি, এগুলো কিন্তু অনেক ডিপ অ্যাক্টিং হয়ে থাকে। তো আমাদের আজকে মেডিসিনটা কিন্তু খুব গভীর ক্রিয়াশীল না, তবে অনেক উপযোগী, অনেক প্রয়োজনীয়, বিশেষ করে একিউট ডিজিজের ক্ষেত্রে। একিউট কেসে আমাদের অনেক সময় ভালো কাজ করে এই জন্য। আর যদি বলি এই পেশেন্টটা কেমন আসলে, হ্যাঁ সাদি ভাই কেমন কিনে নেই, বিষয়টা এরকমই হবে যে বিশেষ করে আনমেরিড ওমেন যারা আছে, আনমেরিড অবৈধ উইথ ইউটেরাইন প্রপ ট্রাবল, তার সাথে আনমেরিড তো পেশেন্ট মেরিটও হতে পারে, কিন্তু যদি আনমেরিড হয় সাথে যদি আপনার ইউটেরাসের প্রবলেম বিভিন্ন টাইপ, হ্যাঁ সেক্ষেত্রে আমরা কিন্তু এই লিলিয়াম থেকে চিন্তা করতে হবে, যদিও অনেক মেডিসিন আছে। হ্যাঁ এই পেশেন্ট তাহলে আমরা একদিকে বললাম এটা একটা ওমেন রেমিডি, বিশেষ করে আনমেরিড ফিমেলদের ক্ষেত্রে যারা ইউটেরাসের প্রবলেম ফেস করে তাদের ক্ষেত্রে এটা আমাদের চিন্তা করতে হয়। আরেকটা জিনিস চিন্তা করার সাথে সেটা হচ্ছে এই এই মেয়েদের অনেক সময় হিস্টোরিক্যাল টেন্ডেন্সি থাকে, স্পেশালি যখন পিএমএস মানে যখন মিনিস্ট্রির শুরুতে প্রি মিনিস্ট্রিয়াল সিন্ড্রোম যখন হয় তখন তো অনেক সময় এই অনেক সময় অজ্ঞান হয়ে যায়, হ্যাঁ অনেক সময় সেন্সলেস হয়ে যায়, কখনো হাসে কখনো কাঁদে, হ্যাঁ তার একটা ইমোশনাল চেঞ্জ মানে মানসিক একটা, যেহেতু হরমোনাল একটা সিচুয়েশন হয় তো একটা হবে এই চেঞ্জের সময় সে অনেক সময় হিস্টোরিক্যাল ভাব চলে আসে, এটা একটা পয়েন্ট। এরপরে দেখেন তার ইয়ে থাকতে পারে, আমি আমি বোঝার চেষ্টা প্রথমে লিলিয়ামটা কেমন হয় পেশেন্ট গুলো, তার হচ্ছে তার ম্যানারটা তার আচরণটাকে অফেন্সিভ টাইপের, হ্যাঁ উদ্ধৃত টাইপের কিন্তু ম্যানারটা থাকে, হ্যাঁ খিটখিটে টাইপের থাকে। আবার অল্টারনেট আরেকটা জিনিস থাকে সেটা দেখা যায় যে অন্যদিকে তার দয়াও থাকে, ওই যে হিস্টোরিক্যাল ব্যাপার, কখনো হাসতেছে কখনো কান্না করতেছে, চেঞ্জ অল্টারনেটিভ ভাব কিন্তু এখানে থাকে, এবং এটাকে ধর্ম সম্পর্কে রিলিজিয়াস সম্পর্কে তার একটা কনফ্লিক্ট থাকে, যেমন ধর্মের নিয়ম কোনো সে মানতে চায় না। কারণ তার আরেকটা ব্যাপার থাকে সে সেক্সুয়াল মানে এক্সাইটমেন্টটা তার অনেক বেশি থাকে, মানে সব সময় তার এই যে এই উত্তেজনা বেশি থাকে, এবং এইটা না করলে মানে এটাকে অ্যাভয়েড করার জন্য সে কোনো কাজে ব্যস্ত থাকে, না হলে তার সেক্সের চিন্তা চলে আসে তার মাথায়, হ্যাঁ এরকম একটা এক্সাইটমেন্ট ইয়ে থাকে টেন্ডেন্সি তার মাথায় থাকবে, সবসময় এত বেশি তার সেক্সুয়াল হাইপার সেক্স যাকে বলে সবসময় হাইপার সেক্স, এবং এই সেক্সটাকে কন্ট্রোল করার জন্য তাকে কোনো কাজে ব্যস্ত থাকতে হয়, এটা একটা খুবই সিগনিফিক্যান্ট লক্ষণ আমাদের লিলিয়াম টিকের। আর এর সাথে ধর্মীয় একটা কনফ্লিক্ট থাকে, যেরকম সেক্সুয়াল বিষয়টা তো ম্যানারলি ইউজ করাটাই ধর্ম এটাকে সাপোর্ট করে, আর সে তো আসলে ম্যানারলি এটাকে ধরে রাখতে পারে না, তার কোনো অনেক সময় ধর্মের সাথে একটা কনফ্লিক্ট ভাব, রিলিজিয়াসের সাথে একটা কনফ্লিক্ট ভাবটা চলে আসে, কিন্তু যখন সে আবার অনুশোচনা করে তখন কিন্তু তার খারাপ থাকে, কারণ একদিকে সে খুব ইরিটেবল খিটখিটে উত্তেজনা, অন্যদিকে সে কিন্তু যখন অনুতপ্ত হয় তখন অনেক সময় সে ম্যানারটা অনেক জেন্টাল অনেক ভাব, এটাও তার ভিতর জেন্টাল ভাব তার ভিতর চলে আসে, দুটা রিলিজ সিস্টেম তার মাঝে কিন্তু আসে। আর একটা মেন্টাল ব্যাপার আপনাকে খেয়াল রাখতে হবে, এই যে তার একটা সাপ্রেশন, যখন সেক্সুয়াল এনার্জি এটাকে সাপ্রেস করে রাখে তার একটা ক্রেজি ভাব আসে, ক্রেজি বা ওয়াইল্ড ফিলিং ইন দ্য হেড, মানে অনেক সময় মনে করে এই যে সাপ্রেস সেক্সুয়াল জিনিসটা যখন সাপ্রেস হয়ে যাবে পরে কোনো তার একটা মনে হয় আমি পাগল হয়ে যাবো, ক্রেজি বা মাইন্ড চলে আসে তার মাথায় যে আমি পাগল হয়ে যাবো, অনেক সময় মাথা ব্যথা করে। হ্যাঁ আর সাথে আরেকটা জিনিস মানে তার ট্রিমেন্ডাস হাড়ি ভাব, তার হচ্ছে খুব দ্রুত ওই যে আর্জেন্টাম নাইট্রিকামের মতো সবসময় হাড়ি ভাব, দ্রুত সঞ্চালন করা দ্রুত কাজ করা সবকিছু একটা হাড়ি ভাব থাকে, এর হাড়ি ভাবটা একটা কারণ হচ্ছে ওই যে এটা বললাম কিছুক্ষণ আগে যে তার একটা সেক্সুয়াল টেন্ডেন্সি তার এক্সাইটমেন্টটা খুব বেশি থাকে, এটাকে কন্ট্রোল করতে গিয়ে তাকে মুভ করতে হয়, তাকে সঞ্চালন করতে হয় বা কোনো কিছুর মধ্যে ব্যস্ত থাকতে হয়, না হলে তার ওই সেক্সুয়াল টেন্ডেন্সিটা চলে আসে, এই জন্য তাকে হাইট তাকে দ্রুত সবকিছু করতে হয়। এগুলো হচ্ছে আমাদের লিলিয়াম থেকে তার নেচার আর কি, নেচারটা বললাম তার ভিতর সামারাইজিং এ বিষয়গুলো থাকে। আর মেন্টালি যদি আমার একটা একটা জিনিস দেখি যেটা আমি বলেই ফেলছি তার একটা, আচ্ছা আমি ওই যেটা চিন্তা করছিলাম নিয়ে কি নোটস একটু করতে চাচ্ছিলাম, তারপরে একটু সামারাইজ এগুলো নাকি দিচ্ছি আমি একটু শেয়ারিং দিচ্ছি এখানে,
আচ্ছা, শেয়ারিংটা কি দেখা যাচ্ছে সাজু ভাই? জি স্যার, দেখতে পারতেছি। আচ্ছা ওকে, আমি অ্যালেন স্কিনোটের ইয়াটা বের করেছি। দেখেন লিলিয়াম টিকটা, দেখেন প্রথমে কি লেখছে, এটা তো একটা এফেক্ট প্রিন্সিপালি দ্য লেফট সাইড অন দ্য বডি। তো লিলিয়ামটা এটা কিন্তু একটা ওই ফুল জাতীয় জিনিস থেকে তৈরি, প্লান কিংডম থেকে নিয়ে এসছে না এটা? হ্যাঁ, সেটাকে ওদের টাইগার লিলি, হ্যাঁ টাইগার লিলি একটা ফুল, এখান থেকে এই পটেন্সাইজ করে আমাদের লিলিয়াম টিকটা তৈরি করা হয়েছে। হ্যাঁ, টাইগার লিলি নামক একটা ফুল, টাইগার লিলি। হ্যাঁ, এফেক্ট, এটা প্রথমে কি বলছে ডাক্তার অ্যালেন, এফেক্ট প্রিন্সিপালি দ্য লেফট সাইড অফ দ্য বডি। এটা তার এফেক্ট করে কোন লেফট সাইড, বাম পাশে, শরীরের বাম পাশে এফেক্ট করে, যেটা সুজার ভিতর আছে। সুজা তো বাম পাশে ভালো কাজ করে, তাই না? সুজার ভিতরে অনেক স্বপ্ন ইয়ে থাকে, চেষ্টা ইয়ে থাকে। আর ল্যাকেসিস আছে, ল্যাকেসিস বাম পাশ থেকে শুরু হয়, লক্ষণগুলো বাম পাশ থেকে ডান পাশে মুভ করে, চেঞ্জ করে, লেফট থেকে ল্যাকেসিসের এল থেকে দেখবেন লেফট সাইড, লেফট সাইড থেকে বাম পাশে যায়। ল্যাকেসিস তো অন্যান্য সিম্পটম গুলো আছেই, যেটা মনে রাখবেন, কথা বেশি বলে, কোনো টাইট জিনিস সহ্য করতে পারে না, হ্যাঁ সাব ডিসচার্জ হয়ে গেলে তারা ফিল করে, এরকম হচ্ছে অন্য স্পর্শগত ঈর্ষা ভাব থাকে, ওটা আলাদা বিষয়। তো আমরা চিন্তা করছি যে লিলিয়াম ঠিকটা হচ্ছে লিলিয়ামের এল, লিলিয়ামের এল মানে লেফট সাইডে কাজ করে, এটা একটু মনে রাখবো। আচ্ছা, এরপর দেখেন কি হয়, টরমেন্টেড, টরমেন্টেড অ্যাবাউট হার স্যালভেশন। হ্যাঁ, তার মুক্তি নিয়ে একটা শেখ, তার যন্ত্রণার মুক্তি নিয়ে সে একটা ইয়ে থাকে, তার মুক্তি হবে কি না। হ্যাঁ, তার আছে জ্বরের অনেক সমস্যা থাকে, তো ডিম ডিম্বকোষে তো সমস্যা থাকে। উইথ, দেখেন নিচে আছে উইথ ওভারিয়ান অ্যান্ড ইউটেরাইন কমপ্লেন্স, এবং কনসালেশন করলে সেটা তার অ্যাগ্রাভেশন হয়, কনসালেশনে অ্যাগ্রাভেশন হয়, অনেক অনেক মেডিসিন আছে, তার মধ্যে এখানেও আছে। তাহলে ওভারিয়ান এবং ইউটেরাইন যে সমস্যা থাকে, তার কারণে সে একটা একটা দুশ্চিন্তা থাকে, একটা চিন্তার মধ্যে থাকে যে নিজের মুক্তি সম্বন্ধে একটা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ে। হ্যাঁ, যেটা লাইকোসালফারে আপনি পাবেন। হ্যাঁ, তার সমস্যা নিয়ে একটা তার মুক্তি পাবে কিনা, স্যালভেশন মানে কিন্তু মুক্তি পাওয়া, এই জন্য সে একটা দুশ্চিন্তার মধ্যে থাকে। হ্যাঁ, এবং এটা কি পরবর্তীতে কি করে, তার এই যে ওয়াইল্ড ক্রেজি ফিলিং অন দ্য ভার্টেক্স, কনফিউজ আইডেন্টিটি, এটা এসব কারণে অনেক সময় তার এই যে অন দ্য ভার্টেক্স মাথার উপর দিকে তার একটা কি সমস্যা ক্রিয়েট হয়, যার কারণে মনে হয় সে একটা পাগল হয়ে যাবে, ক্রেজি হয়ে যাবে। হ্যাঁ, এরকম ভাবতে চলে আসে অনেক সময়, এটা সেক্সুয়াল সাপ্রেসড করলে, চাপা পড়লে কিন্তু এরকম একটা টেন্ডেন্সি তার চলে আসে, এবং কি হয় কনফিউজ আইডিয়া, তার গোলমাল চিন্তা শক্তি গোলমাল হয়ে যায়, চিন্তা শক্তি করতেই পারে না, কনফিউজ আইডিয়া, তার কি হয় চিন্তা শক্তি গোলমাল হয়ে যায়, চিন্তা শক্তিটা ভালোভাবে করতে পারে না, কনফিউজ আইডিয়া। এরপর আসেন প্রোফাউন্ড ডিপ্রেশন অন স্পিচ, এখানে বলছে যে তার অত্যন্ত একটা মানসিক অবসাদ ভাব থাকে, উইক ভাব থাকে, একটা দুর্বলতা ভাব থাকে, ডিপ্রেশন ভাব থাকে। হ্যাঁ, একটা অবসাদ, অত্যন্ত প্রোফাউন্ড ডিপ্রেশন থাকে, ক্যান হার্ডলি অ্যাভয়েড ও ফিল, সেসব কারণে তাকে অনেক কেঁদে ফেলতে হয়, না কেঁদে সে থাকতে পারে না, কেঁদে কাঁদতে হয়, ইজ ভেরি টিমিড, তার কি থাকে, তার খুব দুর্বল ভাব থাকে। হ্যাঁ, টিমিড, সাহসের অভাব থাকে, ভীত, হ্যাঁ থাকে, ফেয়ারফুল, ফেয়ারফুল মানে ভীত, অ্যান উইপস, উইপ মানে সে অনেক কান্নাকাটি করে, এবং ইনডিফারেন্ট অ্যাবাউট হোয়াট ইজ বিং ডান ফর হার, দেখা যায় তার সম্বন্ধে কোনো কিছু করা হলে, আপনি তার সম্পর্কে কোনো কিছু করবেন, সে বিষয়ে সে উদাসীন থাকে, তার সম্পর্কে কোনো কিছু করা হলে ইনডিফারেন্ট থাকে অ্যাবাউট হোয়াট ইজ বিং ডান ফর হার, তার জন্য যদি কিছু করা হয়, হ্যাঁ মানে সেই বিষয়ে সে উদাসীন থাকে, তাহলে দেখা যায় সে মনে হয় একটা পাগল হয়ে যাবে। হ্যাঁ, না কাজে থাকতে পারে না, এবং ভীত ভাব থাকে, অনেক কান্নাকাটি করে, তার ব্যাপারে যদি আপনি কোনো কিছু করেন, সে ব্যাপারে সে উদাসীন, ডন্ট কেয়ার, তার ওর চিন্তায় মাথা থাকে না। এরপর আসেন অ্যাংসাস, আমরা কিন্তু ওই অ্যালেন কিন্তু আমি চুজ করি বেশি, কারণ হচ্ছে এইখানে মোটামুটি অ্যালেন স্ক্রিনটা পড়তে পারলে অনেক কিছু আপনি শিখবেন, অনেক কিছু এর ভিতরে আছে, অনেক শর্টে আছে। হ্যাঁ, অনেক বইতে অনেক বড় বড় করে লেখা, অথ পড়া আসলে অনেক কষ্টকর হয়ে যায়, মনে রাখার সমস্যা হয়ে যায়, এই জন্য অ্যালেন স্ক্রিনটা যদি আপনারা একটু ক্যাপচার করতে পারেন, দেখবেন আপনার ট্রিটমেন্ট অনেক সহজ হয়ে যাবে, অন্য বই পড়বেন সেক্ষেত্রে আপত্তি নেই,
জানার জন্য। তো এটাকে মাথায় রাখবেন, ক্যালেন্স নোটটা একটু কাছে রাখবেন সবসময়। এরপরে আমি বলতেছিলাম অ্যাংসাস, তাই না? অ্যাংসাস তো উদ্বিগ্ন ভাব থাকে, হ্যাঁ, একটা উদ্বিগ্ন ভাব থাকে। দেখা যায় যে অ্যাবাউট দ্য ডিজিজ, ডিজিজ সম্বন্ধে, তার রোগ সম্পর্কে, ফিয়ার দ্য সিমটম, ফিয়ার দ্য সিমটমস ইন্ডিকেট অ্যান অর্গানিক এফেকশন। এটা হচ্ছে যে নিজের রোগ বিষয়ে একটা উদ্বিগ্ন থাকে, দেহের কোনো যন্ত্র অকেজ হয়ে গেল না, তো অর্গানিক অ্যাফেকশনটা হয়ে গেল না, তো নষ্ট হয়ে গেল না, তো কোনো যন্ত্র, দেহের কোনো যন্ত্র, কোনো অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট হয়ে গেল না, তো এরকম একটা উদ্বেগ থাকে, অ্যাংসাস থাকে। এবং মাত্রা বোথ সেক্স, এটা বোথ সেক্স মানে কি, এটা পুরুষদের জন্য হতে পারে, মেয়েদের জন্য হতে পারে। এইটা তার কি, তার একটু উত্তেজনা ভাব থাকে তার রোগ সম্পর্কে, মানে দেহের অঙ্গ অঙ্গ প্রত্যঙ্গ কোনো কিছু তার অকেজ হয়ে গেল কিনা, অর্গানিক অ্যাফেকশন হলো কিনা, সেটা তার একটা একটা অ্যাংসাস ভাব থাকে, উদ্বিগ্ন ভাব থাকে। এরপরে আসেন ডিসপোজ টু কার চার্জ স্ট্রাইক টু থিং অফ সেন্স থিং অল্টারনেট উইথ ইউটেরাইন ইরিটেশন। তারা যে ইউটেরাইন যে মানে তাদের যে ইউটেরাসে যে ইরিটেশন হয়, এসব কারণে অনেক সময় কি অভিশাপ দেয়, আঘাত করে এবং অশ্লীল কথাবার্তা বলে, হ্যাঁ, অভিশাপ দিতে থাকে, মারধর করতে থাকে, হ্যাঁ, স্ট্রাইক করে, মারধর করে, আঘাত করায়। এই অপশন মানে অশ্লীল কথাবার্তা বলে, যেটা আপনি অ্যানাকার্ডিয়ামে আছে, অ্যানাকার্ডিয়ামে কি, অ্যানাকার্ডিয়ামে অভিশাপ, কথায় কথায় সে অভিশাপ দেয়, অভিশাপ দেয় না, কথায় কথায় অভিশাপ দেয়, দুটো ইচ্ছা থাকে, একটা একটা কাজ করে, একটা ভালো কাজ করতে বলে, আর একটা থাকে আবার খারাপ দেখতে না, সে ডিসিশন নিতে পারে না, টু উইল থাকে, দুটো ইচ্ছা থাকে, এবং হঠাৎ করে তার স্মৃতি সংশয়, স্মৃতিশক্তি নষ্ট হয়ে যায় অ্যানাকার্ডিয়ামে, হ্যাঁ, এবং দেখ মধ্যে অ্যানাকার্ডিয়ামে গ্যাস্ট্রিক শিশুগুলো খাওয়ার পর অনেক উপশম হয়। কিন্তু ওইটা বললাম তার অভিশাপ দেওয়ার টেন্ডেন্সি অ্যানাকার্ডিয়ামও আছে, আমাদের এখানেও লিলিয়াম ঠিকও আছে, হুম, অভিশাপ দিতে থাকে, সে মারধর করতে থাকে, তারপরে অশ্লীল কথাবার্তা বলতে থাকে, জ্বরের উত্তেজনার সাথে পাল্টাপাল্টি এসব হতে থাকে, চেয়ে অল্টারনেট করে সব হতে থাকে। এই যে মারধর করা, অভিশাপ দেওয়া, অশ্লীল কথাবার্তা বলা, এই যে জরায়ুর ইউটেরাসের ইরিটেশনের সাথে অল্টারনেট ভাবে পাল্টাপাল্টি ভাবে চলতে থাকে সবসময়, হ্যাঁ, লেখখানে আসে যেটা পার্শ্ব পরিবর্তন করে, এ পাশ থেকে ও পাশ, ও পাশ থেকে এ পাশ। আর এরপরে আসেন লিস্টলেস, ইট ক্যান নট সিট স্টিল, সে তো আসলে চুপ থাকতে পারে না, মানে কোনো কিছুতেই তো মন নেই, তবু সে স্থিরে বসে থাকতে পারে না, লিস্টলেস মানে কোনো কিছুতেই মন নাই, তারপরে সে স্থির থাকতে পারে না, রেস্টলেস, অস্থির, তথাপি ডাজ নট ওয়ান্ট টু, তারপর চলতে পারে, চলতে পারে না, তথাপি ডাজ নট ওয়ান্ট টু, হাঁটাচলা করতে তার চায় না, মাস্ট কিপ বিজি, তাকে বিজি থাকতে হয় টু রিপ্লেস সেক্সুয়াল ডিজায়ার, যে কথাটি আমি শুরুতেই বলেছিলাম যে তারা যে এত হাইপার সেক্সুয়াল টেন্ডেন্সি, যার কারণে সে বসে থাকতে পারে না, এটাকে থেমে রাখার জন্য, কন্ট্রোলে রাখার জন্য তাকে মুভ করতে হয়, সেই কথাটা এখানে বলছে, মাস্ট কিপ, তাকে অবশ্যই বিজি থাকতে হয় টু রিপ্লেস সেক্সুয়াল ডিজায়ার, এই সেক্সুয়াল ডিজায়ারটাকে থেমে রাখার জন্য তাকে মাস্ট কিপ করতে হয়, বিজি থাকতে হয়। এরপর আসেন ডিজার টু সামথিং, কিছু করতে চায়, ডিজার টু সামথিং, কিছু করতে চায়, হারিড ম্যানার, তার ম্যানারটা, তার আচরণটা খুব তাড়াহুড়া করে, তাড়াহুড়া, হ্যাঁ, ইট হ্যাজ নো অ্যাম্বিশন, তার হাই কোনো অ্যাম্বিশন নেই, তারপরে সে তাড়াহুড়া করে, তারপরে কিছু করতে চায়, হাই কোনো অ্যাম্বিশন নেই, উচ্চ কোনো উচ্চ আকাঙ্ক্ষা নেই, এইমলেস হারিড, এইমলেস মানে এই লক্ষ্য ছাড়া, হারিড মোশন, এই যে একটা মোশন, তাড়াতাড়ি মোশন করে, অ্যাজ লাইক আর্জেন্টার নাইট্রিক নামে, যেটা ওই যে খুব তাড়াহুড়া করে সবসময়, আর্জেন্টার নাইট্রিক নামে ব্যস্ত, সবসময় ব্যস্ত থাকে, আর্জেন্টার নাইট্রিক নামে আরো কিছু তো লক্ষণ আছে, যেটা দেখবেন যে মিষ্টি পছন্দ, হ্যাঁ, মিষ্টি তার সহ্য হয় না, তারপরে মনে হয় যে কোনো কিছু মানে কোনো কিছু রাস্তাতে হাঁটতে চাই না, বড় বড় বিল্ডিং গুলো কি ভেঙে পড়বে, এরকম ইচ্ছা আছে আর্জেন্টার নাইট্রিক নামে। আবার দেখা যায় কোনো একটা ব্রিজের উপর উঠতে মনে হয় ব্রিজ থেকে একটা ইম্পাস তৈরি হয়, কোনো লাভ দিয়ে নিচ্ছে আমি, আবার ভয়ে, যখন ভয়ে তখন করে না, আবার আর্জেন্টার নাইট্রিক কি আছে, ক্লাস্ট্রোফোবিয়া আছে, সরু জায়গার ভয় আছে, যেরকম বাথরুমে ঢুকে সে ভয় পায়, যে তার অসহ্য লাগে, মানে সহ্য করতে বাথরুমে তার কষ্ট হয়, ভয় পায়, বাথরুমে ঢুকতে চায় না, আবার আন্ডারগ্রাউন্ড আছে, যেমন রাস্তার নিচে, যে অনেক সময় আন্ডারগ্রাউন্ড রাস্তা আছে, অথবা বিল্ডিং এর নিচে আন্ডারগ্রাউন্ড, এরকম চিপা জায়গাতে যে জায়গা থেকে বের হতে পারবে না, ঘরের ভিতর যদি কেউ না থাকে বা তালাবদ্ধ থাকে, ও ভয় পাবে, হ্যাঁ, এগুলো হচ্ছে আর্জেন্টার নাইট্রিক। আমরা সেদিকে যাচ্ছি না, তা আমরা আমরা বলতেছিলাম যে
এই যে তারঘরে ভাবটাও লিলিয়াম ঠিক আছে, কিন্তু লিলিয়াম ঠিক তারঘরে ভাবটা কেন, যেটা বলতে হবে যে তার একটা তার ইউটেরাসে একটা উত্তেজনা ভাব থাকে, হ্যাঁ সেক্সুয়াল হাইপার সেক্সুয়াল ভাব থাকে, এটাকে কন্ট্রোল করার জন্য, থেমে রাখার জন্য তাকে মুভ করতে হয়, তার অস্থিরতা করতে তাকে চলাচল করতে হয়, হ্যাঁ এই জন্য তার এটা এসব থাকে। এরপরে আসেন এরপর আসেন ফিয়ার আছে, ফিয়ার তো একটা বলেছি মনে হয় একটা ইনসানিটি, সে পাগল হয়ে যাবে, হার্ট ডিজিজ, তার হার্টের রোগ হবে, হ্যাঁ এবং তার হচ্ছে সে একা থাকতে পারবে না, ইনসানিটি, এসব ফিয়ার থাকবে তার, একা থাকতে পারবে না, একটা পাগল হয়ে যাবে এরকম ভয় থাকবে, হার্ট ডিজিজ হবে এরকম একটা ভয়, ফিয়ার ইজ ইনকিউরেবল, সে ভালো হবে না, হ্যাঁ ইনকিউরেবল সে ভালো হবে না এরকম একটা ভয় থাকে। এবং আর একটা জিনিস থাকে সাম ইম্পেন্ডিং ক্লামিটি অর ডিজিজ, হ্যাঁ সে মনে হয় আমার রোগটা সারবে না, বিপদ যেন আসন্ন, বিপদ আমার কি ইম্পেন্ড ইম্পেন্ডিং করে ভবিষ্যতে করে, আমার এটা আমার কোনো রোগ হবে, আমার একটা কোনো রোগ হবে, আমার বিপদ খুব নিকটে, হ্যাঁ মনে আমার রোগটা সারবে না, এরকম একটা তার ক্লামিটি আছে, বিপদ যেন আসন্ন এরকম সে মনে করে। এরপরে আসেন হেডেক, তার মাথা ব্যথা আছে, মেন্টাল এইটমেন্ট ডিপেন্ডিং অন ইউটেরাস ইরিটেশন, এই যে আসলে লিলিয়াম ডিজিজ সবকিছু দেখবেন ইউটেরাসকে ঘিরে, তার ফাংশন এরিয়া যদি আপনি বলেন, প্রতিটা মেডিসিনের তো স্পেসিফিক কিছু জায়গা থাকে যে কোন জায়গাতে এই মেডিসিনটা ভালো কাজ করে বা তার ফাংশন এরিয়া কোন জায়গা, লিলিয়াম টিকের কিন্তু ইউটেরাস কেন্দ্রিক তার একটা অনেক বড় ক্ষেত্র আছে, এবং অন্যান্য সকল মেডিসিনের চাইতে ইউটেরাস কেন্দ্রিকের ক্ষেত্রে কিন্তু লিলিয়াম টিকের একটা ভালো জায়গাটা আছে, এটা মাথায় রাখতে হবে। তাহলে এটা কি হেডেক অ্যান্ড মেন্টাল এলিমেন্ট ডিপেন্ড অন ইউটেরাস, মাথা ব্যথা তার মেন্টাল মানসিক যে সমস্যাগুলো তৈরি হয় তার সাথে একটা ইউটেরাস ইউটেরাসের উত্তেজনা ভাব থাকে, ডিপ্লেসমেন্ট ওই যে স্থানচ্যুত জ্বরে এমন বের হয়ে যাচ্ছে, এটা সামনে আরো আসবে সিপিআর মতো জ্বরের জন্য বের আসছে, মিনিস্ট্রিয়াল ইরেগুলারিটিস মানে মাসিকের একটা অনিয়মিত ভাব, মাসিকের একটা অনিয়মিত ভাব থাকে, ইরিটেবল হার্ট, হার্টটা একটা উত্তেজনা ভাব থাকে, এসবের সাথে তার মাথা ব্যথা এবং হচ্ছে এই মেন্টাল এলিমেন্ট থাকে থাকে এবং তার সাথে ইউটেরাসের একটা উত্তেজনা ভাব থাকে। ক্যান নট ওয়াক অন আনইভেন গ্রাউন্ড, এটা একটা মজার ব্যাপার যে উঁচু নিচু স্থানে এসে হাঁটতে পারে না, হ্যাঁ উঁচু নর্মালি তো স্বাভাবিক জায়গা তো হাঁটতেই পারে, সব জায়গাতে তো সমান জায়গা তো হাঁটতে পারে, উঁচু নিচু জায়গা হাঁটতে পারে, কিন্তু লিলিয়াম টিকের পেশেন্টরা উঁচু নিচু জায়গা হাঁটতে পারে না, এটা মনে রাখবো, উঁচু নিচু জায়গা হাঁটতে তাদের কষ্ট হয়, সমস্যা হয়, তাদের লক্ষণ বাড়ে, পেইন ইন এ স্মল স্পট, একটা ছোট্ট একটা জায়গাতে তার পেইন, এর কনস্ট্যান্টলি শিফটিং, এটা অবিরত চেঞ্জ করে দেয়, হ্যাঁ ক্যালিভারের মতো, যদিও ক্যালিভার তো লম্বা ডিসচার্জ থাকে, টানলে লম্বা হয়ে যায়, হ্যাঁ এবং রাতে তার শেষ রাতের দিকে বৃদ্ধি পায়, আর এখানে হচ্ছে স্মল স্পটে তার একটা পেইন থাকে যেটা কনস্ট্যান্ট অবিরত কি অবিরত শিফটিং করে চেঞ্জ হয় জায়গায় স্থান জায়গাটা চেঞ্জ করে। এরপরে আসেন ফ্রিকুয়েন্ট আর্জিং টু ইউরিনেট, তার একটা অনবরত কি থাকে প্রস্রাবের বেগ থাকে, ইফ ডিজায়ার ইজ নট অ্যাটেন্ডেড টু সেন্সেশন অফ কনজেশন ইন চেস্ট, যে ঘটনা হচ্ছে যে প্রস্রাবের বেগটা চেপে রাখলে বুকে মনে হয় রক্ত জমে গেছে, বুকে মনে হয় কনজেশন হয়ে গেছে, চেস্টে একটা কনজেশন হয়ে গেছে, প্রস্রাবের বেগটা যদি চেপে রাখে তা তো অবিরত তো প্রস্রাব করার ইচ্ছা থাকে তাই না, যদি প্রস্রাবের বেগটা চেপে রাখে তাকে তাহলে মনে হয় তার এই যে প্রস্রাব থেকে রক্ত গুলেন বুকে গিয়ে একটা কনজেশন হয়ে গেছে, রক্ত জমাট বেড়ে যাচ্ছে, হ্যাঁ এরকম একটা অনুভূতি তার সেন্সেশন একটা থাকে। পেয়ারিং ডাউন সেন্সেশন, এটা একটা ইম্পর্টেন্ট জায়গা, ইন অ্যাবডোমেন অ্যান্ড পেলভিস অ্যাজ দো অল অর্গান উড এসকেপ, দেখা যায় তার একটা সবকিছু নিচের দিকে বের হয়ে যাবে, ইউটেরাস থেকে এই একটা অনুভূতি থাকে, পেলভিস এরিয়া অ্যাবডোমেন নিচ থেকে অ্যাবডোমেন অ্যাবডোমেন নিচ থেকে যে পেলভিস এরিয়া আছে যে জায়গাগুলোতে ইউটেরাসের বা জোয়ারের যে পার্টসগুলো থাকে মানে সবকিছু এসকেপ হয়ে যাবে, বের হয়ে যাবে ল্যাকেনের মতো, মিউরিক্স এর মতো, হ্যাঁ সিপিআর মতো, এর পার্থক্যটা আমি একটু বলার চেষ্টা করবো যদি সময় পাই আর কি। মিউরেক্সে মিউরেক্সে কি থাকে, মিউরেক্সে এই স্পর্শকাতর থাকে খুব, ওই জায়গাটাতে মানে জ্বরের ওই জায়গাতে খুব স্পর্শকাতর থাকে, শুইতে দেয় না, হ্যাঁ এবং তার সাথে খুব সেক্সুয়াল বিষয়টা বেশি থাকে মিউরেক্স। সিপিয়াতে কি থাকে বলেই ফেলি, সিপিয়া তো আমরা জানি উদেশি, সেক্সুয়াল ভাবটা থাকে তার থাকে না, কিন্তু মিউরেক্সে আপনার হচ্ছে লিলিয়াম টিকে কিন্তু সেক্সুয়াল উত্তেজনা সেক্সুয়াল কামুকতা অনেক বেশি থাকে, সিপিআতে কিন্তু এইটা সেক্সুয়াল অনিয়ে থাকে, ইনডিফারেন্স থাকে তাই না, এবং কোয়েশন করতে চায় না সে। এরপর দেখেন সাপোর্টিং ভালভা উইথ হ্যান্ড,
তার সাপোর্টিং উইথ হ্যান্ড উইথ পালপিটেশন, এই যে তা কি হয়েছে, এই জনি যেটা ওই যে ভালভা যেটা জনি জনি হাত দিয়ে চেপে রাখলে ওই অনুভূতিটা আরো বেড়ে যায়। তার সেক্সুয়াল হাইপারসেক্সটা এমন, যদি ওই জায়গা যদি হাত দেন কোনো কিছু দেন তার এটা অনুভূতিটা আরো বেড়ে যায়, সাথে কি উইথ পালপিটেশন, সাথে সাথে বুক ধড়বড় করে, সাথে তার বুক ধড়বড় করে, এর সাথে একটা বুক ধড়বড় করার টেন্ডেন্সি আছে। মেন্স মাসিকের দিকে আসি, যদিও যেহেতু আমাদের এই সেক্সুয়াল অর্গান নিয়ে স্পেশালি মেয়েদের এটা ইউজ বেশি, তো মিনিস্ট্রিয়াল ব্যাপারস্যাপার এখানে থাকবেই, খুবই স্বাভাবিক। এখানে কি অবস্থা দেখা যাচ্ছে, মেন্সটা কি হয় আর্লি হয়, খুব দ্রুত হয়, স্ক্যান্টি খুব পরিমাণে খুব কম হয়, ডার্ক কালচে হয়, হ্যাঁ অফেন্সে খুব দুর্গন্ধ দুর্গন্ধ থাকে, স্লো অনলি হয় না মুভিং অ্যাবাউট, দেখেন এটা গুরুত্বপূর্ণ একটা কথা, যখন সে মুভ করে চলাফেরা করে তখনই শুধু তার ফ্লোটা হয়, ডিসচার্জটা হয়, মুভ সিজ ডিসচার্জ অফ, মুভটা চিজ বন্ধ করবে স্রাফটা বন্ধ হবে, মুভ করবে আর ইয়ে চলবে, আদব কথাবার্তা, তাহলে এটা এটা কিন্তু একটা সিগনিফিকেন্ট লক্ষণ। এক্ষেত্রে এটা মনে রাখতে পারবেন, লিলিয়াম ঠিক যখন চলবে তার ততক্ষণ তার ইয়ে হবে, তার ডিসচার্জ হবে, তার স্রাব আসবে, তার থেমে যাবে, তার ফ্লো অফ হয়ে যাবে, হ্যাঁ ফলো সুইচ টু ফলো হোয়েন দ্য সুইচ টু ওয়ার্ক, যখন হাঁটে এটা কিন্তু যখন থেমে যায় তখন কিন্তু আমার মিসটা হয় কার, কষ্টিকামের হয়, যখন লাইন ডাউন যখন শুয়ে পড়ে তখন কার হয়, তখন ম্যাককার্ভের হয়, কিরেজিটার হয়, কয়েকটা জিনিস আমরা কিন্তু শিখে ফেললাম, যখন থেমে যায় থেমে থাকে তখন মিসটা কার হয়, কষ্টিকামের হয়, যখন শুয়ে পড়ে যখন শুয়ে থাকে তার মিসটা কার হয়, কিরেজিটার হয়, ম্যাককার্ভের হয়, কিন্তু যখন চলাচল করে তখন মিসটা কার হয়, লিলিয়াম টিকের হয়, লিলিয়াম টিকের মিসটা কেমন হয়, আর্লি হয়, খুব দ্রুত হয়, খুব কম হয়, কালচে হয় এবং অফিসে হয়। ওকে নেক্সট আসেন, এবার আসেন সেন্সেশন অ্যাজ ইউ হার্ট। আসলে লিলিয়াম টিকের এই হার্টের একটা সেন্সেশন আছে, মানে গ্রাফস ইন এ ভাই ভাইস, মানে সারাশি দিয়ে মানে চেপে রাখছে, এটা ক্যাকটাসের ভিতরে আছে না, ক্যাকটাসে দেখা যায় মনে হয় লোহার খাঁচা দিয়ে বুকটা চেপে রাখছে, হ্যাঁ সেটা হচ্ছে ক্যাকটাস, আর এটা সারাশি দিয়ে চেপে রাখছে এটা হচ্ছে আমাদের লিলিয়াম টিপ, অ্যাজ ইফ যেন ব্লাড হ্যাড অলগান, ব্লাড ছুটে যাচ্ছে টু দ্য হার্ট, হার্টে ছুটে ছুটে যাচ্ছে, ফিল ফুল টু বাস্ট, মনে হয় এখনই বাস্ট হয়ে যাবে, তাহলে কি দাঁড়ালো একটা সেন্সেশন থাকে হার্টে, মনে হয় এটা আমাকে সারাশি দিয়ে চেপে ধরবে, এবং ব্লাডটা খুব দ্রুত দ্রুত ছুটে হার্টের দিকে, এবং এ মনে হয় এখনই ব্লাড মানে হার্টটা ফেটে যাবে, ইনএবিলিটি টু ওয়াক, এই কারণে সে মানে ইনএবিলিটি মানে সে ইয়ে করতে পারে না, সোজায় হাঁটতে পারে না, ইনএবিলিটি টু ইরেক্ট মানে সোজায় সে হাঁটতে পারে না। এরপরে আসেন পালসেশন ওভার ওভারহল বডি, দবদবানি তো পালসেশনই তো ব্লাডনা আছে তাই না, এখানে সারা বডিতে একটা দবদবানি ভাব থাকে, পালসেশন ধরফরানি ভাব থাকে, ধরফরানি মানে ফুল পরিপূর্ণ ভাব থাকে, ডিস্টেন্ডেড ফিলিংস, তার একটা ফিলিংস হয় অ্যাজ ইফ উড বাস্ট থ্রু দ্য ভ্যাসেল, এই নারী ভ্যাসেল তো নারী তাই না, মনে হচ্ছে যে সারা দিয়ে লাফাতে থাকে দপদপ করতে থাকে, নারীগুলো যেন ভরাট ভরে গেছে বড় হয়ে গেছে, মনে হয় নারী ফেটে রক্ত বার হয়ে পড়বে, নারী ফেটে রক্ত বের হয়ে পড়বে, এরকম তার মনে হয় এরকম একটা তার অ্যাজ ইফ একটা অনুভূতি থাকে। এরপরে আসেন পালপিটেশন, পালপিটেশন কি করে, পালপিটেশন ফ্লাটারিং হয়, পালপিটেশনটা কি হয় মানে লাফায়, হ্যাঁ বুক যেন লাফায়, এবং দেখা যায় এবং তার সাথে ফেইন্ট একটা মানে অজ্ঞান ভাব থাকে, হাড়ির তাড়াহুড়া ভাব থাকে, অ্যাংসাস সেন্সেশন, উদ্বিগ্ন ভাব থাকে, অ্যাবট অ্যাপেক্স, অ্যাপেক্স মানে কি মাথায় মাথায় মনে হয় যেন যে হৃৎপিণ্ডের সামনের অংশ, সামনের অংশ ব্যস্ততা উদ্বিগ্নতা, এবং তার সাথে আরেকটা জিনিস কি হচ্ছে চেস্ট ওই শার্প পেইন ইন চেস্ট একটা সাপ পেইন থাকে, বুকের বা দিকে তীব্র যন্ত্রণা থাকে, এবং তাকে তো ঘুম থেকে সে জাগিয়ে তোলে, ব্যথার এমনটা আমাদের তাকে ঘুম থেকে জাগিয়ে তোলে, ইরেগুলার পালস, পালসটা ইরেগুলার থাকে, এক্সট্রিম কোল্ড অ্যান্ড কাভার্ড উইথ দ্য সোয়েট, তার কি হয় হাত পা ঠান্ডা থাকে, অনিয়মিত থাকে, নারীগুলো অনিয়মিত থাকে, হাত পা ঠান্ডা, হাত পায়ের ঠান্ডা ঘাম, হাত পায়ের ঠান্ডা থাকে, এবং এবং কি থাকে কোল্ড সোয়েট ঠান্ডা ভাব থাকে, যেটা খাইলে পারে, যেটা হচ্ছে আহারের পর পাইলে পারে, এবং যেদিকে সয় লাইং অন দ্য আইদার সাইড, যেদিকে সয় সেদিকে বাড়ে, অন দ্য লেফট সাইড হচ্ছে লেগে সিজে বাড়ে, রিপিট হার্টবিট, র্যাপিড একটা হার্টবিট খুব দ্রুত হয়,
যেটা হয় 150 থেকে 170 পার মিনিট হয়, 150 থেকে 170 পার মিনিট আছে, র্যাপিড হয়, দ্রুত হয়। এরপর আসেন কনস্ট্যান্ট ডিজার টু ডিফেক্ট অ্যান্ড ইউরিনেট, যে মলমূত্রের একটা তার একটা কনস্ট্যান্ট ইয়ে থাকে, অবিরত একটা ডিজার থাকে, তার সাথে প্রোল্যাপসের একটা টেন্ডেন্সি থাকে, তার সাথে প্রোল্যাপস মানে এই যে মানে বের হওয়া যায় ইউটেরাস থেকে যে জিনিসগুলো মানে বাইরে বের হয়, এটা প্রোল্যাপস হয়ে থাকে, স্থান জ্বরের স্থানচ্যুতি থাকে বলে, বাংলাটা ভুলে গেছিলাম, জ্বরের স্থানচ্যুতি এরকম একটা টেন্ডেন্সি থাকে, সাথে রেক্টাম বের হয়ে আসে। আবার কি বলতে রেজাল্টিং আচ্ছা ফ্রম প্রেশার ইন রেক্টাম, যখন প্রেশার চাপ দেওয়া হয় তখন এটা বের হয়ে আসে, এরকম একটা ইয়ে থাকে, ভাব থাকে। উইক অ্যান্ড অ্যাটোনিক কন্ডিশন অফ ওভারিজ, অ্যাটোনিক কন্ডিশনটা হচ্ছে পিছনে ঘুরে যায়, তার তো এই যে জরায়ু বের হওয়া যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে না, এই সময় খুব দুর্বল থাকে, অ্যাটোনিক কন্ডিশন অফ ওভারিজ, তার একটা একটা মনে হয় যে জোয়ারে থেকে মনে হয় যে টিস্যু গুলো বা তার এগুলো বের হয়ে যাবে, এবং একটা কখনো কি হয় রেজাল্টিং অ্যান্টি ভার্সন, মানে পিছন থেকে ঘুরে যায়, রিটো ভার্সন সামনের দিকে ঘুরে যায় এবং পিছন থেকে সরে যায়, সাব ইনভলিউশন যেটা পিছন থেকে সরে যায়, এগুলো না ইয়েগুলো সিপে তো আছে মানে ঘুরে যায় আর কি, পেলভিক জায়গাতে ওভারিসের এই জায়গাতে মানে এগুলো ইউটেরাসের পার্টগুলো ঘুরে যায়, কখনো সামনের থেকে ঘুরে যায়, পেছন থেকে ঘুরে যায়, পেছন থেকে সরে যায়, যেটা হেলোনিয়াস সিপিয়াতে অনেক সময় পাওয়া যায়। স্লো রিকভারি আফটার লেবার, যখন তার প্রসব হয়ে যায় তারপর তাকে সলভ হতে তাকে সেরে উঠতে অনেক সময় লাগে, অনেক সময় লাগে। এরপর আসেন দেখা যায় যে তার সাথে কি হয় নিয়ারলি অলওয়েজ দ্য কনস্টিপেশন, তার সবসময় একটা দেখা যায় একটা কষ্টকরণ ভাব থাকে, ফর্ম ইনএক্টিভিটি থাকে, এই যে ওই সাথে এই যে প্রসবের পর তাকে সেরে উঠতে তাকে ভালো হতে অনেক সময় লাগে, তার সাথে কি হয় তার সাথে তাকে মনে করছে সেরে উঠতে তাকে ভালো হতে অনেক সময় লাগে, দেখবেন এবং রেক্টামে একটা নিষ্ক্রিয় ভাব থাকে, তার সাথে যে কষ্টকরণ ভাবটা এটা থাকে ভাবতে থাকে। এই ছিল আমাদের অ্যালেন স্কিন রোটের ডিসকাশনটা, তো আমি এটা ইয়ে করলাম সেটা অফ করে দিচ্ছি।